কুমিল্লায় আলাদা দুটি হত্যা ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তিন আসামি হলেন মোহাম্মদ নাজিমউদ্দিন, রুমন ব্যাপারী ওরফে সুমন ও বিল্লাল পাঠান। সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান প্রেস ব্রিফিংয়ে সব তথ্য জানান। 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ করতে শৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা সদর দপ্তর থেকে 11টি ইউনিট টহল শুরু করেছে। সকাল থেকে মোংলা পশুর নদী সংলগ্ন উপকূলের 56টি ভোট কেন্দ্র ঘিরে কোস্টগার্ডের 330 জন সদস্য টহল শুরু করেন। শরীয়তপুর দুই আসনের নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার খালেদ শওকত আলীর মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে নড়িয়া উপজেলা আওয়ামী লীগ। দুপুরে নড়িয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 17 জন চাকরি প্রার্থীকে অপহরণের ঘটনায় 8 শিক্ষার্থীর সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। শনিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভায় এ তথ্য জানানো হয়। গত 7ই ডিসেম্বর জবিপ্রবিতে লিফট অপারেটর পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে গিয়ে অপহরণের শিকার হন 17 জন।